আজি মই মিডিয়া প্রায় এটা ফ্রেশ কাগজ এখন পালো উইথ সাম পিকচার্স যত ইট ইজ এলেজ ডেট দে ওয়াজ এ ফিজিক্যাল অ্যাসল্ট এজন ডাক্তর অভিষেক মহাজন তেখেত পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্ট ও এন জি হলর ডিপার্টমেন্টর আমি ইমিডিয়েটলি যেটা আমি এই আমার চকুত পড়ছে আমি একটা এনকোয়ারি দিছো ইফ দ্য এনকোয়ারি কামস পজিটিভ যে এনেকুৱা কাম কৰিছে প্রিন্সিপালৰ মই কথা পাতিছো উইল এক্সপেল হিম এজ পার দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন টেকেন বাই দ্য কমিটি ফর এ মিনিমাম পিরিয়ড অফ ওয়ান ইয়ার কিমান এনকোয়ারি চলি আছে চৌবিশ ঘন্টার ভিতর আপনাদের গধূলির ভিতর গম পাই যাব আমি কি ধরনের অ্যাকশন লৈছো মানে এদিনের ভিতরতে আপনাদের গোটে অ্যাকশন লব চৌবিশ ঘন্টা আজি আজি ভিতরতে আৰু তাত এতিয়া দেখা গৈছে যে জি এম চি এইচত এনেকুৱা ঘটনা হোৱা দেখি সেইটো ৱাৰ্ডৰ যিসকল বাকী পেচেণ্ট আছে তেওঁলোকে বহুত ভয় খাইছে আচলতে মানুহৰ এই আস্থাটো কমি যাব নেকি এইটোতো যদি এনেকুৱা ঘটনা হৈছে এইটো বিৰাট ভুল হৈছে আমাৰ বাকী ডক্টৰ এইচ ডি গাইনী ডক্টৰ বি পি দাস আৰু ছিনিয়ৰ ডক্টৰছে বাকী পেচেণ্টকো বুজাইছে অবভিয়াছলি দেৰ আৰ চাৰ্টেন এছপেক্টছ কিহৰ কাৰণে হ'ল কি হ'ল সেই গোটেইখিনি আমি গম পালেহে আমি গোটেইখিনি কমেণ্ট কৰিব পাৰিম আৰু সেইকাৰণে এনকোৱাৰিটো হওক এনকোৱাৰিটো হোৱাৰ পিছত উইল ডিচাইড অভিষেকে কিমান দিনৰ পৰা এইটো আপোনাৰ যিটো এতিয়া থাৰ্ড ইয়াৰ পি জি হয় থাৰ্ড ইয়াৰ পষ্ট গ্ৰেজুৱেট ষ্টুডেণ্ট এতিয়া পি জি নেকি ডক্টৰ পষ্ট গ্ৰেজুৱেট ষ্টুডেণ্ট